এই অবস্থা খুবই ভয়াবহ। এগুলো সবগুলো হাতুড়ের বাড়ি, এই যে দেখেন এগুলো সবই হাতুড়ের বাড়ি, আরো অনেক জায়গায় দাগ ওঠেই নাই তার দুপিনে মানে নিচে। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের সামনে একটি এমন একটি রিপোর্ট নিয়ে আমি হাজির হয়েছি যা কিনা বিরল না, বাংলাদেশে অ্যাভেলেবল এই ধরনের ঘটনা ঘটছে। তো আমাদের দেশে কিন্তু নারী নির্যাতন একটা আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতন কোনো আইন নেই। প্রতিদিন এই দেশে লক্ষ লক্ষ পুরুষ কিন্তু নারী দ্বারা নির্যাতিত হচ্ছে, এদের কোনো বিচার নেই, এদের দেখার কেউ নেই। আর নারী নির্যাতন যেটা, সেটা কিন্তু বাংলাদেশের ভিতরে সব থেকে, আমি যা মনে করি, সব থেকে বড় একটা আইন হয়ে দাঁড়িয়েছে। তো পুরুষ নির্যাতনের কোনো আইন বাংলাদেশে নেই, এই কারণে কিন্তু প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ নীরবে এই অত্যাচারটা সহ্য করে গেছে। তো এখনো যাচ্ছে এবং ভবিষ্যতে যতদিন পর্যন্ত পুরুষ নির্যাতন আইন না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই অত্যাচার চলবে এবং নীরবে পুরুষ সহ্য করে থাকবে। এরকম একটি লোক আমরা এই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেয়েছি। তার ওয়াইফ দ্বারা, তার শ্বশুরবাড়ি দ্বারা খুবই অত্যাচার হয়েছে এবং তার উপর খুবই নির্যাতিত হয়েছে এবং এখন বর্তমানে সে ব্যাডিং এ মানে ভর্তি। তো আমরা তার সাথে কথা বলবো কি ধরনের অত্যাচার তার উপর হয়েছিল। তো দর্শক, আমি কিন্তু চলে এসেছি এই যে এই ভাই, তো এখানে এই যে ভাইরা দেখতে পারতেছেন, এই ভাই কিন্তু এতক্ষণ যে কথাগুলো বলছিলাম যে পুরুষ নির্যাতন, এই ভাই তার ওয়াইফ এবং তার শ্বশুরবাড়ি দ্বারা কিন্তু নির্যাতিত হয়েছেন এবং তাকে কিভাবে মানে অ্যাটাক করেছিল তার শ্বশুরবাড়ির লোকজন সেটা শুনলে সুর শিশি করবে। তাকে হাতুড় দিয়ে পিটিয়েছিল। তো আমি আপনাদেরকে বলবো না, আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, তারপর তার সাথে কথা বলছি। এটা হলো তার যে পিছনের ছবি, ছবিটা দেখাও তো। এই দেখেন কয়টা বাড়ি লাগেছে, এটা হাতুড়ের বাড়ি, এটা হাতুড়ের বাড়ি পিছনের অংশ এবং এই যে আরেকটা ছবি আপনারা দেখেন, খুব নির্মম ভাবে এই হাতুড়ে বাড়িটা একদম ঘা হয়ে গেছে জিনিসটা, খুব ভয়ঙ্কর একটা বাড়ি দিছে। আর এই যে নাকে মুখে যে তাকে হাতুড়ে পিটিয়েছে, এটা কিন্তু ওই যখনকার ঘটনা তখনকার ছবি এবং এই যে এখানেও একটা ছবি আছে, দেখেন কতটুকু পাষাণ এবং নির্লজ্জা এবং ভয়ঙ্কর। হলে ওয়াইফ তার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে স্বামী, যার কিনা মেয়েদের শেষ ঠিকানা স্বামীর ঘর, সেই স্বামীর উপর অত্যাচারটা করছে। আমি তার সাথে কথা বলবো। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এখন কি অবস্থা আপনার? এখন একটু সুস্থ আছি, হাসপাতালে মানে ওষুধ পানি খায় আবার এক্সরে করে এগুলা করে আল্লাহ দিলে একটু সুস্থ আছি। এই ঘটনাটা একটু বলবেন, আপনার সংসার জীবন কতদিনে? সংসার জীবন এই যে পাঁচ বছর। পাঁচ বছর সংসার জীবন। ছেলে মেয়ে কজন আপনার? ছেলে এক ছেলে, এক ছেলে তিন বছর বয়স। আচ্ছা, সেদিনকার ঘটনাটা কি হয়েছিল বলেন দেখি। আর আপনার ওয়াইফের সাথে প্রথমে একটু বলেন যে আপনার ওয়াইফ আপনার বাসা থেকে গেল কিভাবে? আমার মাঝে মাঝেই আমার ওয়াইফ এলো, এই পাঁচ বছর বিয়ে করছি, প্রথম থেকেই মনে করেন যে এরকম একটু আটটু কিছু হলেই, মনে করেন যে একটু আছে কিছু হলে বলছি, আমার আমি নিজে মানে কামাই রুজি করে বাড়ি করছি, এই জায়গা 20 লাখ টাকার মতন খরচ করে সে বাড়ি মার নামে দিছি। সে বাড়ি ওর মা মারা দাদিরা বুদ্ধি দিয়ে বলে যে তোমার নামে, তুমি টাকা দিয়ে বাড়ি করছো, তোমার মার নামে দিছো, তোমার ভাই বিরাদার ওরা তো এগুলো ভাগ পাইবো বা ওরা এর মালিক হইব, তুমি তোমার নামে নেও, ঠিক আছে। এগুলো নিয়ে আমার সাথে অনেক ই করছে। আবার আমার ছোট ভাইরে যদি আমি একটু ই করি, টাকা পয়সা বা আদু যত্ন করি, বলে যে তোর জন্মানের সন্তান নাকি হ্যান ত্যান, মানে আপনার ফ্যামিলিগত দিকটা সে মেনে নিতে পারেনি, নিতেছে না। আবার মনে করেন যে আমার আমি তো একসাথে খাওয়ার কথা বলছি আমার বউরে, সে বলে যে একসাথে খাইবো না, তার সে আলাদা খাইবো, ঠিক আছে, তার মানে দাদি বা মা। আমরা শর্টকাটের ভিতরে শুনি, আপনার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ঘটনাটা বলেন একটু, কি হয়েছিল জিনিসটা? এই 12 তারিখে 12 মার্চ 2023 সাল মানে রবিবারের দিনে, যে গত রবিবার, গত রবিবারে আমি গেছিলাম, 12 তারিখে রবিবার, মার্চ মাসের 12 তারিখে রবিবারে গেছিলাম। যাওয়ার পরে আমি মোটর সাইকেল নিয়ে ফল ফলালি নিয়ে আমার বউরে আনতে গেছি, আমার এখান থেকে গেছে, আমি দোকানে গেছি কাজে, এই মধ্যে দেখি আমার বউ নাই বাসায়। পরে আমি সাথে সাথে আমার শ্বশুরে বললাম যে আবার ওই ও কি ওদের বাড়ি গেছে নাকি, বলে যে আমাদের বাড়িতে আসে নাই, কিন্তু ওর মা বাপ ওর খালার বাড়ির লুকাই রাইখে আমারে বলছে যে আসে নাই, তুমি মাইরে ফেলছো, খুঁজে ভাই করো, কোনে আছে হ্যান ত্যান এগুলা বলছে। পরে আমি যেরা যে এর আগে পুলিশ ফাঁড়ি থেকে বিচার করে দিয়েছিল, মেম্বার ওর চেয়ারম্যান বিচার করে দিয়েছিল, পরে ওনার কাছে বলছি
বলছে যে আচ্ছা তাহলে খুঁজে বাই করো। পরে খুঁজে আমি 15 দিন পরে আমি একজনের খোঁজ পাইলাম যে এখানেই আছে। পরে 15 দিন, আরো 15 দিন পরে আমি ওদের যে 12 তারিখে মার্চ মাসের 12 তারিখে আনতে গেছি মোটর সাইকেল নিয়ে, শ্বশুরবাড়িতে ফল ফলানি নিয়ে গেছি। পরে আমার শ্বশুর আমি যা সালাম দিছি যে আসসালামু আলাইকুম আব্বা, আমি ওদের নিতে আসছি। ওরা ও আমার শ্বশুর বলে যে ওরা যাইব না, ঠিক আছে ও যাইব না। এখন ওই সময় কি আপনার ওয়াইফ বাসা ছিল ওইখানে? বাসায় ছিল। তো এখন আমার ছেলে দেখি বারান্দায় ঘোরাঘুরি করতেছে, পরে আমি ওর কোলে নিতে চাইলাম। পরে আমার বউ আমার ছেলেরে নিয়ে অন্য পাশের বাসায় গেছে, পাশের বাসায় চলে গেল, আমার আমার কোলে নিতে দিল না আমার পুলারে। পরে আমি শ্বশুর বললাম তাহলে আমি যাই গিয়া। পরে আমি চলে আসতেছি মোটর সাইকেলের চাবিটা নিয়ে, আমি চলে আসার সময় মোটর সাইকেলের চাবিটা নিয়ে আমার আতাল পাতাল এই জায়গা অনেক কটা ঘুষি দিছে। প্রথম আপনার উপর আক্রমণ করলো কি? আমার শ্বশুরে, আমার শ্বশুর আক্রমণ করতে হলো এখানে, মনে করেন আক্রমণের আগে আপনাদের সাথে কোনো কথা কাটাকাটি হয় নাই? কথা কাটাকাটি কোনো কিচ্ছু হয়নি। সুন্দর মতন আমি ওনার সালাম দিতেছি, উনি বাদ দিয়ে খাই মানে খাইতে বসবো। আমি সালাম দিলাম, যে বললাম যে আবা আমি ওদের নিতে আসছি, বলছে যে ও যাইবো না, ঠিক আছে এই কথা বলছে যে ওরা ও যাইবো না। আপনি শ্বশুরের পর আক্রমণ কে করলো আপনার উপর? আমার শ্বশুর। শ্বশুরের পরে আক্রমণে সহযোগিতা করলো কি? আমার শ্বশুর ওনার দুই পুলারে ফোন দিয়ে বলছে যে আমার, তারপরে ওরা হাতুড়ি নিয়ে আসে, হাতুড়ি দিয়ে লোহা মার যে ই করে না লোহা, ওই লোহা মারা হাতুড়ি দিয়ে আমারে পরে পিঠে অনেক আঘাত করছে। ওই সময় কি আপনার আশেপাশে কোনো লোকজন ছিল না? আশেপাশে লোকজন ছিল, তারা ওই ওখানের প্রভাবশালী এর লেগে মনে করেন যে তারা আরো ওদের পক্ষে হয় আরো উল্টা আমারে ধরে ওদের হুকুমে আরো আরে আশেপাশের কয়েকজন মিলে। আর শ্বশুর বাড়িটা কোথায় প্লিজ একটু বলেন? আমার শ্বশুর বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলা, থানা পড়ছে সিঙ্গার ফুটনগর গ্রাম। শ্বশুর নাম কি? শ্বশুরের নাম হলো মজিদ মোল্লা। মজিদ মোল্লা না? আর ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম হলো মৌ, মোহাম্মদ মৌ আক্তার। গ্রামটার নাম কি? গুচ্ছ গ্রাম। ওটা হলো গোস্ত গ্রাম, ফুটনগর, ফুটনগর গ্রাম, গোস্ত গ্রামের পাশে ফুটনগর। আপনি নিজেকে বাঁচানোর জন্য কোথায় লুকিয়েছিলেন? আমি পরে আমারে অনেক কয়টা ঘুষি দিছে আমার শ্বশুরে। পরে আমি দৌড় পরে আরেক বাসায় গেছি। পরে আরেক বাসায় যাওয়ার পরে ওখানে বারিন্দা ছিল, আমি ওইখানে যাওয়ার সাথে সাথে আমি ফোন দিছি 999 পুলিশে। পুলিশের সহযোগিতা নিচ্ছিল যে আমি 999 ফোন দিছি। পরে পুলিশ বলছে যে তোমার ঠিকানাটা বলো, যে তুমি কোথায় মানে আছো এখন বর্তমানে। আমি বলছি স্যার আমি এখন মানিকগঞ্জে সিঙ্গার থানায় ফুটনগর গ্রামে আছি। পরে আসতে কতটুকু সময় নিচ্ছে আপনাকে? আসতে সময় নিচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতন। তারা কি ব্যবস্থা নিল? এসব তারা আমারে আহত অবস্থায় উদ্ধার করছে, আহত অবস্থায় আমারে উদ্ধার করছে, ওই বাড়িতেই পাইছে আমারে। ওখান থেকে উদ্ধার করে বলছে যে তুমি হাসপাতালে যাও, ভর্তি হও, এই কথা বলে দিতে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই? তাদের বিরুদ্ধে আমি আর কোনো ব্যবস্থা নিতে দেখি নাই, তাদের সাথে কথা বলা বলতে এই। থানায় অভিযোগ করেছিলেন যে আমি আমি যে এখন আমার বউ আমার বাড়ি থেকে চলে যায়। আপনি যে যে থানায় যে অভিযোগ করছিলেন, থানা কাগজগুলো আছে? প্রথমে আমার বউ যেদিন হারিয়ে যায় বলতে মারিয়া ফেলায় শহরে, প্রথমে আমি ছাবার থানায়। ও মানে তারা একটা তারা একটা পাল্টো অভিযোগ করছিল না? তো অভিযোগ পরে আমি সাভার থানায় এসে যে এই অভিযোগটা করি। জিডি করছিলেন আপনি? একটা জিডি করছিলাম। আচ্ছা, পরে কিন্তু আপনি যখন শিওর জানলেন যে বউ ওখানে আছে তখন একটু নিশ্চিন্ত আছিলেন নাকি? আচ্ছা, এটা হলো প্রথম, এটা হলো প্রথম জিডি, মানে ওয়াইফকে লুকিয়ে রেখে কিন্তু বলছিল যে ওয়াইফকে গাইড করে ফেলেছে, তার উপর একটা মানে অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। আর এটা হলো তার মারা ত্রিপুর লাইনে থেকে পুলিশ আসার পরের একটা অভিযোগ। তো এই অভিযোগের সম্বন্ধে পুলিশ তারপর আর কোনো পদক্ষেপ নেয় না? না, পুলিশ বলছে যে আচ্ছা এনে ই করা হয়েছে, আমরা এটার ই নেব, মানে এটার আমি পুলিশ বলছে যে এটা আমরা তদন্ত করব, এখন পর্যন্ত তদন্তই আছে, তদন্তই আছে এখন এই পর্যন্ত আমারে মানে জানাই নাই। বলছে যে তোমার মোবাইল নাম্বার লেখা আছে জিটিতে, আপনি সরাসরি মামলা করতে চান নাকি? এখন মামলাটা বলতে কি পরে, এটা বিষয় পরে। এখন এই যে আমি সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে সাথে সাথে এসে ভর্তি হয়েছি, এখন মনে করেন যে আমার ঠিক আছে, আমরা আমি খুবই মনে করেন যে গুরুতর আহত, এই যে সিটি স্ক্যান করাইছিল, আমার মাথার অনেক ব্যথা, মানে কান দিয়ে বাতাস বাড়াইছে, আর একমাত্র উপর আল্লাহ আমারে বাঁচাইছে, নাহলে আমি মরে যাইতাম, ঠিক আছে। আমার মনে করেন যখন আপনার উপর আক্রমণটা করলো তখন আপনার ওয়াইফ কইছিল?
আমার ওয়াইফ পাশের পাশে ছিল, পরে তারপরে আইছিল, কিন্তু আমার ওয়াইফ আমারে কোনো সহায়তা হেল্প বারে কোনো কিছু। আপনার যে যে ব্লাড পড়তেছে এই যে এই ধরনের দৃশ্য দেখে আপনার ওয়াইফ কি কোনো মনের ভিতরে কোনো কিছু কষ্ট বা এই ধরনের মানে স্বামীর প্রতি একটা ভালোবাসা দেখায় নাই? না না, স্বামীর প্রতি এরকম ভালোবাসা দেয় নাই। আমি 5টা বছর তার সাথে সংসার করছি, আর তা আমি নিজে না খাই, তারে আমি খাওয়াইছি পড়াইছি, যেমন যেটা চাইছে সেমন সেটা দিছি। আমি তারে নিয়ে অনেক ঘুরে বেড়াইছি, বা যাই হোক আমি খুবই ওরে কষ্ট করে আমি নিজে না খাওয়া ওরে ওদের আমার ছেলে আমার বউরে আমি ভালো মতন রাখার চেষ্টা করছি। সেই বই তার সামনে লোকজন দিয়ে আক্রমণ করে আপনার উপরে অত্যাচারটা? জি, সে ভাত খাইবো না, আগেতেই বলছে সে অনেক কয়বার, এই বিয়ের পর থেকে ও ভাত খাইবো না এই কথাই বলতেছে অনেক কয়বার বিচার সালিশ করে করে আনা জিনিসটা। তো দর্শক, এই যে হাতের বাস্তব যেটা একটু দেখাও তো, এই যে হ্যাঁ আমরা আমরা পিকচার কিছুক্ষণ আগে দেখেছিলাম, এই যে হাতের আঘাতটা, এটা হলো হাতুরের বাড়ি, এটা হলো হাতুরের বাড়ি, হাতুর যে বাড়ি দিচ্ছে এবং পিঠে আছে না, পিঠটা একটু দেখান যাবে প্লিজ? পিছনে কি পরিমাণ আঘাত লেগেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কতটুকু মানে মানুষের মন মানসিকতা নিচে নামলে একটা স্বামী, যে মেয়েদের শেষ ঠিকানা একটা স্বামী, একটু স্বামীর অসুস্থ হলে কিন্তু নারী রাত জেগে তার স্বামী সেবা করে, আর সেই ওয়াইফ লোকজন দিয়ে স্বামীর উপর কিভাবে অত্যাচারটা করছে, এই যে দেখছেন এই যে এই অবস্থা খুবই ভয়াবহ। এগুলো সব হাতুরের বাড়ি, এই যে দেখেন এগুলো সবই হাতুরের বাড়ি, আরো অনেক জায়গায় দাগ ওঠেই নাই মানে মানে নিচে। হ্যাঁ হ্যাঁ, হাতুরের যে সময় সাথে সাথে এসেছিল সেই সময় এইগুলা মনে করেন যে এই এইরকম ক্ষত ছিল, এখন তো শুকায় গেছে, এখন ওষুধ খাওয়ার পরে এখন শুকায় গেছে, সেই সময় তো অনেক ছিল। আমি এখনো পর্যন্ত আমি বিছনা থেকে উঠতে পারি না, শুতে পারি না, রাতে ঘুমাইতে পারি না, শেয়ার করে দেন যাতে নারীদের হাত থেকে নারীরা যে অত্যাচার শুরু করছে পুরুষদের উপর নীরবে কিন্তু সহ্য করছে, কোনো আদালত কোনো জায়গায় যদি আপনি যান তাহলে কিন্তু পুরুষ নির্যাতন কোনো মামলা নিচ্ছে না, সেই নীরবে কিন্তু পুরুষ সহ্য করে যাচ্ছে এবং কতকাল এই পুরুষ গুলা নারীদের দ্বারা অত্যাচার হবে। অতি তাড়াতাড়ি যারা পুরুষের পক্ষে আছেন তারা অতি তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দেন এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের মাঝখানে বিদায় নিচ্ছি। মোহাম্মদ আলামুল হক, দেখেন যে আজ মনে করেন যে 8 দিন হইলো, 8 দিন হইলো এই অবস্থা, 8 দিনে মনে করেন যে আমি অনেক অসুস্থ ছিলাম, ঠিক মতন রাতে ঘুমাইতে পারি না, আবার এখনো পর্যন্ত প্রচন্ড ব্যথা, ঠিক আছে খুবই মানে। আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আপনার জীবনটা যাতে আগের মতো ফুলের মতো ভরে যায়। সবাই ভালো মনে গেছি, আমার বউরে আর আমার ছেলেরে নিয়ে আসতে আমি সরল মনে আমার এইভাবে আমি এটা সরকারের কাছে কি চাই যে এটা সুষ্ঠুভাবে যিনি এরা যারা অন্যায় ভাবে একটা ছেলের জীবন মানে মারিয়ে ফেলতে চাইছিল অন্যায় ভাবে, তাদের আমি বিচার চাই। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী মানে সরকারের কাছে কিন্তু এই ভাই কিন্তু খুব আকুল ভাবে আবেদন জানিয়েছে যাতে এটা সুস্থ তদন্ত হোক এবং এটার বিচার যাতে সুস্থভাবে হোক, আমরাও চাই ন্যায়ের পক্ষে যাতে বিচারটা যায়, এ বলে আপনাদের মাঝখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।